বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর দাম কোথায় কী রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওতে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজারে দাম চড়েছে আলুর প্রশ্নে নজরদারি। স্থানীয় জ্যোতি আলু জলপাইগুড়ি এবং লাগোয়া এলাকায় হিমঘর থেকে বেরোনোর সময় কেজি প্রতি দাম থাকছে 20 টাকা থেকে 22 টাকা। মাস দেড়েকের মধ্যে আলুর দাম হয়ে গেল দ্বিগুণ। জলপাইগুড়িতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, কোনো কোনো দিন দর আরও বেশি থাকছে। মাস দেড়েক আগেও কেজি প্রতি জ্যোতি আলুর দাম হয়েছে 20 টাকা দরে। ভুটান থেকে আসা আলুর দাম 40 থেকে 50 টাকা কেজি। স্থানীয় জ্যোতি আলু জলপাইগুড়ি এবং লাগোয়া এলাকার হিমঘর থেকে বেরোনোর সময় কেজি প্রতি দাম থাকছে 20 থেকে 22 টাকা। সে আলু খোলা বাজারে পৌঁছাতে 15 টাকা পর্যন্ত বাড়ছে কেন? অভিযোগ এই অসাধু ব্যবসায়ী এবং ফোরেদের সিন্ডিকেটের কারসাজিতে রাতারাতি দাম বাড়ছে। শুধু আলু নয়, জলপাইগুড়িতে স্কোয়াশ বিক্রি চলছে 40 থেকে 50 টাকা কেজি দরে। খোলা বাজার বাড়তে শুরু করেছে অন্যান্য আনাজের দামও। হঠাৎ করে আনাজের দাম বাড়ছে কেন সে প্রশ্নে কোনো উত্তর নেই প্রশাসনের কাছে। আলু এবং নিত্য প্রয়োজনীয় আনাজের দামের উপর নজরদারি রাখতে বেশ কয়েক বছর আগে রাজ্য সরকার স্টাক ফোর্স তৈরি করেছিলেন। সেই স্টাক ফোর্সের নজরদারি আদৌ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ি স্টেশন বাজার থেকে দিনবাজারে শনিবার আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ক্রেতাদের আশঙ্কা, এখনই আলুর বাজার এমন চড়া থাকায় মাস দুই তিনেক পর যখন হিমঘর খালি করার প্রক্রিয়া শুরু হবে তখন আলুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। প্রশ্ন উঠেছে দাম বাড়ছে কোথায়। হিমঘর থেকে এখন থেকে আলু বের হচ্ছে ব্যবসায়ীদের এক অংশের দাবি, তারপর দাম পড়ছে কেজি প্রতি 16 থেকে 19 টাকা, কোথাও 20 থেকে 22 টাকা। সেই আলু বাজারে আসার পর প্রায় দ্বিগুণ দাম বেড়ে যাচ্ছে কী করে? অভিযোগ, আলুর দাম নিয়ন্ত্রণ করতে গজিয়ে উঠেছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের হাত ধরেই হিমঘর থেকে বেরোনোর পরেই আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হিমঘর থেকে বেরোনোর পরেই প্রতি ধাপে আলুর দাম কত হচ্ছে তাতে নজরদারি করার কথা স্টাক ফোর্সের। কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বলেন, এবারে গোড়া থেকেই আলুর দাম বেশি, আমরা নজরে রাখছি। আলুর দাম বৃদ্ধি খবরের উদ্বিগ্ন প্রশাসনও। জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, কৃষি বিপণন দপ্তরের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। কৃষি বিপণন দপ্তরের দাবি মানলে জ্যোতি আলু যা স্থানীয়ভাবে উৎপাদন হয় তার দাম বেশি হওয়ার কারণ উৎপাদনের সময় কৃষকরা ভালো দাম পেয়েছেন, সেই কারণে বিক্রিও চড়া দামে হচ্ছে। সেক্ষেত্রে ভুটান থেকে আসা আলুর দাম কেন 50 টাকা ছুঁয়েছে সে প্রশ্নের উত্তর নেই। তবে কি ভুটান থেকে আসা আলুর দাম নিয়ন্ত্রণ করছে কোনো সিন্ডিকেট? ব্যবসায়ীদের এক অংশের দাবি, হিমঘর থেকে আলু বেরোনোর পরে ঝাড়াই বাছাই করার পর অনেক আলু বাদ পড়ে, তাতে ভালো আলুর দাম বেশি পড়ে। তবে যেভাবে আলুর দাম বাড়ছে তাতে মাসখানেক এমন চললেই জ্যোতি আলুর দামও না হাফ সেঞ্চুরি করে বলে আশঙ্কা রেখেছেন ক্রেতারা।